ব্যাপক উৎস উদ্দীপনার মাধ্যমে চলছে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন 2022-23। আসন্ন 23 ও 24 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সাপোর্টেড সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সাদা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল দল ব্যাপক প্রচার প্রসারণায় মুখরিত রেখেছেন আদালত প্রাঙ্গণ। অন্যদিকে ব্যতিক্রমধর্মী প্রচারণায় আত্মপ্রকাশ করেছেন একজন তরুণ উদীয়মান আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পরিচিতি কার্ড সংরক্ষণের জন্য খুলে বসেছেন দুটি গ্যালারি। জিয়াউর রহমান ঢাকাবারের 2022-23 এর নির্বাচনে সর্বজন স্বীকৃত আলোচিত ব্যক্তি, যদিও নিজে ঢাকাবারের কোনো অংশেই প্রার্থী নন, তারপরও আলোচিত। কেন আলোচিত এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চেম্বারে সিনিয়র আইনজীবী ভোটের জন্য আসেন, বিভিন্ন দলের প্রার্থী আসেন, প্রার্থীর সাথে আইনজীবী কর্মীরাও আসেন। আমি মনে করি চেম্বারে যারা আসেন তাদেরকে একটু আপ্যায়ন করা আমার উচিত। তো আমি যদি চা খাওয়ার জন্য সময় বলি যে স্যার এক কাপ চা খাবেন, আমি একটু চা আপ্যায়ন করতে চাই, স্যাররা বলে যে সময় কম, সেই সংক্ষিপ্ত সময় বাঁচানোর জন্য আমি মিষ্টি রাখি নির্বাচনের শেষ দশ দিন। আমরা গত 3 বছর পর্যন্ত, এবছর 3 বছর চলছে, 3 বছর পর্যন্ত রাখতেছি, নির্বাচনের শেষের 10 দিন মিষ্টি রাখি সকল প্রার্থীর সাথে যারা আসেন, সিনিয়র বিজ্ঞ আইনজীবীগণ আসেন, আমি সংক্ষিপ্ত সময় তাদের সময় বাঁচানোর জন্য এই মিষ্টির ব্যবস্থা। অন্য কোনো আমার কোনো আর কোনো উদ্দেশ্য না, শুধু নিঃস্বার্থে যারা আসে তাদের সম্মান রক্ষার, তাদেরকে আপ্যায়ন করা উচিত, সে কারণে আমি এই মিষ্টির আপ্যায়নের ব্যবস্থা রাখি। দ্বিতীয়ত, গ্যালারি আমরা ভিতরে 2টা গ্যালারি করা আছে, বাইরে 1টা গ্যালারি করা আছে। এই কার্ড অনেক টাকা খরচ হয়, কার্ডগুলো তৈরি করতে, এই কার্ড তৈরি করতে অনেক টাকা খরচ হয়। তো আমি মনে করি যদি 1টা কার্ড সংরক্ষণে থাকে আর প্রার্থী যদি আসে দেখে যে 1টা কার্ড আমার সংরক্ষণে আছে, তাহলেও আমি মনে করি উনি একটু কৃতজ্ঞত বোধ করবে, যা একটু আনন্দিত হবে যে আমার 1টা কার্ড সংরক্ষণে আছে। সে কারণে আমি কার্ডগুলো অপচয় না হোক অথবা রাস্তায় পদদুলিত না হোক, সে কারণে এই কার্ডগুলো আমি সংরক্ষণের জন্য গ্যালারিটা করছি। তরুণ উদীয়মান অ্যাডভোকেট জিয়াউর রহমান, সদস্য ঢাকাবার, জন্মস্থান পটুয়াখালী, ঢাকাবারের নিয়মিত সিভিল প্র্যাকটিশনার, একজন জুনিয়র বান্ধব মানবিক লয়ার। আমি মনে করি জুনিয়র যারা তারা কাজ করতে থাকে তাদেরকে একটু সহযোগিতা করা উচিত, তারা কী কাজ করবে, কখন করবে, কখন করবে না। সে কারণে আমি পেশায় সিভিল লয়ার, আমি জুনিয়রদের চেষ্টা করি সিভিল শেখানোর জন্য, জমি মাপের অংশটা, ফারায়েজ, পর্চা, নকশা, এটা চেনানোর জন্য আমি মাঝে মাঝে কর্মশালার আয়োজন করি। বর্তমানে আমার কর্মশালা চলে, 52 জন আইনজীবী আছে, জুনিয়র আইনজীবী যারা নতুন ইয়াং আইনজীবী, তারা এদেরকে আমি শেখানোর চেষ্টা করি। এটা করলে তাদের বেজলাইন তৈরি হয়, তারা কাজে আগ্রহ বোধ করে, সিভিল মামলা রিসিভ করতে সুবিধা হয়, তারা ইনকাম সোর্সটা শুরু হয়। দ্বিতীয়ত, অনেক আইনজীবী থাকে যে শুরুতে ইনকাম সোর্স থাকে না, আমি চেষ্টা করি তারা কীভাবে কাজ শিখলে তাদের ইনকামটা বাড়বে সেটা করা। আমাদের পরিচিত যারা আমার সাথে চলাফেরা করে নিয়মিত, তাদেরকে আমি চেষ্টা করি একটা কোট দিয়ে সহযোগিতা করা, গাউন দিয়ে উৎসাহিত করা, চাইলেও নিজেরাও কিনতে পারে, তাদের আমি যদি একটা গাউন দেই তাহলে উনি উৎসাহিত পাবে এবং কাজের প্রতি আগ্রহ হবে। আমি বরাবরই মনে করি, আমি জুনিয়রদের জন্য আমি চিন্তা করি, আমি একটা সময় কষ্ট করা শুরু করছি, তারাও কষ্ট করতেছে, কিন্তু কষ্টটা লাঘব করার জন্য তারা কোন কাজটা করলে তাড়াতাড়ি তারা মামলা বুঝতে পারবে, লিখতে পারবে, শিখতে পারবে, আমি এটা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি অ্যাডভোকেট সর্দার মোহাম্মদ এনায়েত, ঢাকা বার অ্যাসোসিয়েশন। আমার ডাইনে আছেন আমার শ্রদ্ধেয় বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান, জেড রহমান অ্যাসোসিয়েটস পরিচালক। আমার বামে বসা আছেন মাহবুবা আক্তার নিপা, মাহমুদা আক্তার নিপা, উনিও আমাদের এই স্যারের জেড রহমান অ্যাসোসিয়েটসের একজন সদস্য। এবং স্যারের আর একটা পেজ আছেন, উনি বর্তমান যারা নতুন লয়ার হিসাবে আসতেছেন সিভিলের উপরে স্যারের একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন, সেই দিক নির্দেশনা স্যার দিচ্ছেন। স্যারের আর একটা সান্ধ্যকালীন চেম্বার আছে গোরানে, মডার্ন স্কুলের দোতলায়। স্যার, আমাদের এই ঢাকাবারে আইনজীবীদের মধ্যে একটা বিকল্প চেম্বার প্রতিষ্ঠা করেছেন, যেখান থেকে প্রত্যেক বছর নির্বাচনের সময় 10 দিন পর্যন্ত, নির্বাচনের আগে 10 দিন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত 10 দিন সমস্ত আইনজীবী প্রার্থী এবং আইনজীবীদের সব দলেরই যারা প্রচারকর্মী আছেন তাদেরকে মিষ্টি খাইয়ে স্যার আপ্যায়ন করেন। প্রচারণার কাজে ক্লান্ত হয়ে আবার স্যার মিষ্টি খাওয়ে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করে আবার কাজ করার উদ্যোপনা সৃষ্টি করে দেন। জেড রহমান অ্যাসোসিয়েটসের যে পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান স্যার, বর্তমানে যারা হতদরিদ্র, অর্থের জন্য আইনগত সহায়তা পেতে পারেন না,
মেহরবানি করে স্যারের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের যতটুকু সম্ভব আইনগত সহায়তা প্রদান করা হইবে। রাস্তায় নামাবেন না, মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করবো আমরা অঙ্গীকার।